প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEA2, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, সেই এই সাবজেক্টটি থেকে তোমাদের বড় প্রশ্নের কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, বারবার কমেন্টস করছো যে স্যার আমাদের ইন্টারনালের জন্য কিছু যদি ছোট প্রশ্ন আকারে কোশ্চেন দেন, অনেক সময় ভাইভা প্রশ্ন হয় বা ছোট প্রশ্ন আকারেও আমাদের কিন্তু প্রশ্ন আসে, তো সেরকম যদি হয় তাহলে আমরা কি করব। তো তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করছি। যদি তোমাদের কিছু কিছু কলেজে ইন্টারনাল 10 মার্কসের পরীক্ষা হতে পারে, সেখানে ছোট প্রশ্ন দিতে পারে, সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো একটু জেনে রাখো, আশা করি তোমাদের অনেকটাই উপকারে তোমাদের লাগবে। তো দেখে নাও পার্ট 1-এ, প্রাগ বিপ্লব, ফ্রান্সে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো, গ্যাভেলা, লবণ কর, টেনিস কোর্টের শপথ কবে নেওয়া হয়, 1789 খ্রিস্টাব্দে 20 জুন, 14 জুলাই 1789 দিনটির ঐতিহাসিক তাৎপর্য কী, বাস্তিল দুর্গের পতন হয়, 100 দিনের শাসন কে প্রবর্তন করেন, নেপোলিয়ন, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল, 1815 খ্রিস্টাব্দে, লুই ঘোষুত কে ছিলেন, হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা, যে কোনো একজন ইউরোপীয় সমাজতন্ত্রবাদীর নাম লেখো, শা সিমো, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়, 1848 খ্রিস্টাব্দে, ইতালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো, জোসেফ মাৎসিনি, 14 দফা নীতিকে ঘোষণা করেন, উইট্রো উইলসন, মেইন ক্যাম্পফ কে রচনা করেন, হিটলার, লোকার্নো চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, 1925 খ্রিস্টাব্দে, স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণকারী একটি বিদেশি শক্তির নাম লেখো, ইতালির ফ্যাসিস্ট দল, নাৎসি সোভিয়েত আক্রমণের চুক্তি কবে স্বাক্ষরিত হয়, 1939 খ্রিস্টাব্দে, স্টালিন কে ছিলেন, একজন জাতীয় সাম্যবাদীরা নীতিবিদ ছিলেন, সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা। পার্ট 2-এ দেখো রুশো কে ছিলেন, রুশো ছিলেন ফরাসি বিপ্লবের প্রেরণা ও আবেগ সৃষ্টিকারী মনীষীদের মধ্যে অন্যতম, রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়, 1847 খ্রিস্টাব্দে, ফ্রান্সে জুলাই রাজতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়, 1830 খ্রিস্টাব্দে, ইয়ং ইতালিকে গঠন করেন, জোসেফ মাৎসিনি, সেডানের যুদ্ধ কবে হয়েছিল, 1870 খ্রিস্টাব্দে, কমিউনিস্ট ম্যানিফেস্টো কার রচনা, কার্ল মার্ক্স ও ফ্রেডরিক কেও এল্ট পলিটিক এর নীতি গ্রহণ করেন, কাইজার দ্বিতীয় উইলিয়াম, জার্মানির সম্রাট, সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল, 1946 খ্রিস্টাব্দে, 14 দফা শর্ত কে রচনা করেন, উইট্রো উইলসন, মুসোলিনি কে ছিলেন, মুসোলিনি ছিলেন ফ্যাসিবাদের জনক, দ্বিতীয় মহাযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক, হিটলার কবে জার্মানিতে ক্ষমতা দখল করেন, 1933 খ্রিস্টাব্দে, মিউনিক চুক্তি কে এবং কখন স্বাক্ষর করেন, 1938 সালের সেপ্টেম্বর মাসে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়, দুজন ইউরোপীয় সমাজতন্ত্রবাদীর নাম লেখো, ইংল্যান্ডের রবার্ট ওয়েন, ফ্রান্সের সেন্ট সাইমন, লুই ব্ল্যাঙ্ক, কার্ল মার্ক্স এদের স্বল্প বিলাসী সমাজতন্ত্রী নাম দেন, রক্ত লৌহ নীতিকে প্রবর্তন করেন বিসমার্ক, ফরাসি বিপ্লবের মূল নীতি কী ছিল, তিনটি প্রধান বা নীতি ছিল যথাক্রমে স্বাধীনতা, সাম্য, মৈত্র। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু দেখে দেখো, তোমাদের বিশেষ করে ম্যাক্সিমাম কলেজেই বড় প্রশ্নের উত্তর দেয়, যদি তোমাদের কোনো বড় প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। কিছু কিছু কলেজে তোমাদের বলছো যে ছোট প্রশ্ন আকারেও প্রশ্ন দিতে পারে, তাই জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রেখো, আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তো ইন্টারনাল পরীক্ষা তোমাদের কেমন যাবে অবশ্যই তোমরা লিখবে, এবং প্রশ্নপত্রগুলো পিবি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা অবশ্যই সেন্ড করে দেবে, এবং যারা এখনও গ্রুপে জয়েন করনি তারা শীঘ্রই জয়েন করে নিও।